বুধবার এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, মঙ্গলবার সকালে ইউক্রেনের শহরগুলোতে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় 18 জন নিহত এবং 130 জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। তিনি বলেন, রুশ হামলায় 139টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ধ্বংসস্তূপের নিচে আরও মানুষ আটকা পড়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, উত্তর পূর্বে ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের কর্মকর্তারা এর আগে বলেছিলেন, রুশ হামলায় 8 বছর বয়সী একটি মেয়ে সহ 8 জন নিহত হয়েছেন। সেন্ট্রাল ডিনিপ্রোপেট্রোভস্ক অঞ্চলের পাফলোরাতে 1 জন নারী নিহত হয়েছেন। এছাড়া দেশটির রাজধানী কিয়েভে অন্তত 22 জন আহত হয়েছেন এবং বেশ কয়েকটি গাড়িতে আগুন লেগেছে বলে স্থানীয় কর্মকর্তারা আগে জানিয়েছিলেন। জেলেনস্কি মঙ্গলবার রাতে এক ভিডিও বার্তায় বলেন, সাধারণ মানুষের জীবনকে আধুনিক রাশিয়া নিজেদের জন্য হুমকি বলে মনে করে। এই রাষ্ট্রটি সন্ত্রাসী। এছাড়াও মঙ্গলবার সন্ধ্যায় নতুন করে রাশিয়ান ক্ষেপণাস্ত্র হামলায় আরও 7 জন আহত হয়েছেন বলে তেরেক জানিয়েছেন। আফসানা আইভি, পদ্মা নিউজ।